আমি তো ডিম ফাটাতেই পারি না। হে গাইস, সত্যি সত্যি ডিম ভাজাটা হয়ে গেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল রুম্পা অফিসিয়াল। সো গাইস, আমি রুম্পা, আশা করছি তোমরা ভালো আছো। আর আমি অনেক ভালো আছি। আর আজকে দেখো ছাদে চলে এসেছি একটা নতুন একটা ধামাকাদার ব্লগ নিয়ে। তো ইদানিং মানে ফেসবুক তো ইউটিউব খুললেই দেখছি যে রোদের তাপে ডিম ভাজি, তারপর না হয় মাছ ভাজা, মানে মতলব সবাই কিছু না কিছু ভাজাভুজি করতেই রয়েছে। তো তার জন্য ভাবলাম যে আজকে আমরাও এটা এক্সপেরিমেন্ট করব যে আদৌ কি এটা সম্ভব কি সম্ভব না। তো তার জন্য চলে এসেছি ছাদে। আর ওই দেখো অলরেডি থালাটা রোদের দিয়ে দিয়েছি, মতলব একটু গরম হওয়ার জন্য। আর এইদিকে আমরা এনেছি ডিম, এনেছি লবণ, এনেছি আর এই খুন্তি নিয়ে চলে এসেছি। গাইস, আজকে একটু একটু এক্সপেরিমেন্ট করে দেখবো যে আদৌ কি এটা সম্ভব। যদি হয় তাহলে তোমরা মতলব এটা কোনো ফেক না, কোনো ভিডিওটা কোনো ফেক না, যে আমরা আগে থেকেই যে গ্যাস থেকে তোমার থালাটা গরম করে নিয়ে এসেছি এরকম কিছুই না। একটু আগেই এনেছি থালাটা, আর এটা পুরোপুরি সম্পূর্ণ রোদেই গরম হচ্ছে। তো ওর জন্যই ভাবলাম যে আজকে পুরোপুরি এক্সপেরিমেন্ট করে দেখবো আদৌ কি এটা সম্ভব কি সম্ভব না। ওর জন্য তোমাদের ভাবলাম যে ভিডিওটা তাহলে শেয়ার করি। তো চলো একটু থালাটা গরম হয়ে যাক, তারপর ডিম দেবো। আর আজকে থালাই এনেছি, তাহলে ভেবেছিলাম যে কোনো কড়াই আনবো, তা ভাবলাম যে কড়াইটা হয়তো গরম হতে সময় লাগবে। ওর জন্য ভাবলাম যে স্টিলের থালা নিয়ে নি, আর স্টিলের জিনিস অনেক তাড়াতাড়ি করে গরম হয়ে যায়। ওর জন্য আমরা স্টিলের থালা এনেছি। তো তার জন্য এখন স্টিলের থালাই ডিম ভাজা করে দেখাবো। তো দাঁড়াও, আগে গরম হয়নি, তারপর বাদ বাকি ভিডিওটা দেখতে থাকো। পুরোপুরি ভিডিও দেখলে বুঝতে পারবে যে আদৌ কি এটা সম্ভব কি সম্ভব না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সো গাইস, অনেক টাইম হয়ে গেছে যে আমরা থালাটা রোদে দিয়ে দিয়েছি। তো এখন আমরা ট্রাই করব ডিম ভাজাটা। আর তারপর ভাবলাম যে এখানে বসে বসে করতে হবে, তো তার থেকে ভালো হবে যে ওই পাঁচিলের ওপরে যদি নিয়ে যায় থালাটা। তো তার জন্য এখন ওই পাঁচিলের ওপর থালাটা নিয়ে গিয়ে বসাবো, তারপর ডিম ভাজাটা করে দেখাবো। চলো, চলো এবার দেখি ট্রাই করে। তেলটা নেবে কে? বাবা, এই রোদে মানুষ বাঁচে না ঘরে থেকে, আর আমরা ছাদের উপরে এসে ফিল করছি। তো চলো, এদিকে অনেকটাই গরম হয়ে গেছে থালটা, তেল কি একটুখানি পেরেছে। এদিকে করতে হবে এইটুকু তেলে, না একটু দেবো সাইড হয়ে যাচ্ছে ডিম। এইটা তেলটা কাঁচা হয়ে যাবে নাকি নিয়ে যাবি দেখি, একটাই তো ডিম নষ্ট হবে। দাঁড়া, তেলটা একটু ঘুরিয়ে ঘুরে দিই। তো ওই দেখো, ওইখানে আমরা তেলটা দিয়ে এসেছি থালার উপর, যে তেলটা দেওয়ার পরে আরেকটু কিছুক্ষণ গরম হোক, তারপর যাব ডিম ভাজা করার জন্য। তো গাইস চলো এবার গিয়ে দেখি, অনেকটা টাইমই তো হয়ে গেল যে ওইখানে তেল দিয়ে রেখে এসেছি। তো এবার চলো, তেলটা সাইড হয়ে গেছে, থালাটা আমাদের একটু বেঁকা রাখা হয়ে গেছে। তো তেল দিয়ে দিই, ব্যাস কী করেছে আবার আমার সবাই না খাপাই। খুন্তিও তো গরম হয়ে গেল, দিলাম সাথে। চলাই দেখি, চলাই দেখা দেখি, তেল তো ভালোই গরম হয়েছে। তেল যেমন তখন খুন্তি খুব গরম হয়ে গেছে। আমি তো ডিম ফাটাতেই পারি না, আমার ডিম তো গলে ঘোয়া হয়ে গেল। এখন খুব একটা গরম হয়নি, দেখা যাক কী হয়, একটু বাদে দেখবো। তাই না, লবণটা দিয়ে দাও, একটু লবণও দিয়ে দিই। ডিমের কুসুম ফেটে গুলিয়ে গেল, নড়াই দাও। নড়াই দাও, থাক একটু যদি থাক, দেখা যাক কী হয়। পুরো জুড়ো জুড়ো করে ভালো করে ফেলবো তরকারি দিয়ে। তাই না, ভাজা ঠিক হয়েই যাবে কিছুক্ষণ থাকলে। চলো চলো চলো, ওইদিকে যাই ওইদিকে যাই। তো গাইস, প্রায় এক ঘন্টারও বেশি টাইম হয়ে গেছে, আমরা বাইরে চলে গেছিলাম, এপাশে চলাই আর এপাশ থেকে ভালো আসবে না। তো যেটা বলছিলাম যে প্রায় এক ঘন্টারও বেশি টাইম আমরা ঘরে গেছিলাম, কারণ কি রোদের মধ্যে এত টাইম তো দাঁড়ানো যায় না। ওর জন্য মাত্র ডিমটা এখানে রেডি করতে দিয়ে চলে গেছিলাম আমরা রুমে, রুমে গিয়ে বসেছিলাম। আর এখন এসেছি, এক ঘন্টা পরে এসেছি, এখন দেখবো ডিমের অবস্থা কী, আদৌ কি ভাজা হয়েছে কি হয়নি,
সেটা তোমাদেরও দেখাবো আর আমরাও দেখবো দেখি কোনটা। তো চলো চলো আর গিয়ে দেখি গাইস চলো। কিন্তু এখনো মনের মধ্যে ধপধপ করছে যে আদৌ কি এটা হয়েছে কি না, কিন্তু গেলেই বুঝতে পারবো ডিমের কাছে। দূর থেকে দেখা যাচ্ছে তো হয়েছে হয়েছে ভাব। দেখা 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 কি গাইস, সত্যি সত্যি ডিম বাচ্চাটা হয়ে গেছে। এই ওই পাশে নিয়ে যাই চল, এখানে দাঁড়াবো না, অনেক রোদ রয়েছে, দাঁড়া দাঁড়া খাওয়া যা গরম না। জয় মা কালী, তোর মা তোর মা তোর মা, এবার এইখানে বসে বসে দেখাই। তোমরা দেখতে পাচ্ছ যে এইসব জায়গাতে অনেকটাই জ্বলে জ্বলে গেছে, আর এই দিক থেকে একটু একটু কাঁচা কাঁচা আছে, কিন্তু মোটামুটি অনেকটা হয়েছে। যেহেতু আজকে প্রায় তোমার 41 ডিগ্রি সেলসিয়াস রয়েছে মানে গরমটা, তো তার জন্যই হয়তো হয়েছে, আরও সঙ্গে সঙ্গে হয়নি, অনেক টাইম আমরা রেখেছি তার জন্যই এই যে হয়েছে। তো চলো এখন দেখি মানে এটাকে উঠানো যায় কি না সেইটাই করব। হ্যাঁ উঠে ঠিক যাবে, যেহেতু তেলটা সব জায়গায় কাটতে হবে না, দাঁড়া দেখছি যে ভাঁজ করা যায় নাকি। তেলটা তো সর ওই দিক থেকে, তেলটা তো সব জায়গায় রেখেছিলাম না, তাহলে উঠে যাবে। তার মানে কাটলে ভালো হতো না, কাটবো হ্যাঁ দেখি না কোনভাবে উঠে। কাঁচা কাঁচা রয়েছে নাকি তার, ঠিক আছে বাবা থালা যা গরম হয়েছে। খাওয়া কি যাবে সাথী জানে কে, বাবা রোদে ভাজা তো এখানে তো পুরো লেগে গেছে 1 ডিগ্রি। তার মানে ওই যে সবাই যে ভিডিওগুলো করছিল না, যে কেউ ডিম ভাজা করছিল কেউ মাছ ভাজা করছিল, তার মানে সত্যি কিছু কিছু তো সত্যি, নাহলে এতটা তো হতোই না। মতলব এখানে মনে হয় রোদে যদি 2 মিনিটেই মতলব যদি কোনো ব্ল্যাঙ্কেট ধুয়ে দিয়ে রাখা হয় 2 মিনিটের মতো দিয়ে যাচ্ছে এত রোদ। দেখি তো অলরেডি কি হয়েছে, ওটো টোট ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, যাক যাক ছিঁড়ে যাক, এবার কাটে দাও। কাটবো আরে বাহ, চলো গাইস এবার এই ডিম ভাজাটা দিয়েই আমরা ভাত খাবো সুন্দর করে। তো চলো। সো গাইস তোমাদের কি মনে হচ্ছে যে আমি এই ডিম ভাজাটা সত্যি সত্যি রোদের তাপেই করলাম, তোমাদের কি সত্যি মনে হচ্ছে? যদি সত্যি মনে হয় আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কোনটা মনে হচ্ছে, যে আদৌ কি আমরা রোদের তাপেই ডিম ভাজাটা করলাম নাকি অন্য কোনোভাবে করলাম। সত্যি কথা বলতে আমরা রোদের তাপে ডিম ভাজাটা করিনি, কারণ কি এই ভিডিও যেসব ভিডিও চলছে মতলব এখন ট্রেন্ডিংয়ে যেসব ভিডিও চলছে যে রোদের তাপে ডিম ভাজা করছে কেউ মাছ ভাজা করছে, এইটা একদমই সত্যি না, এটা পুরোপুরি ফেক। আর আজকে আমাদেরটাও ফেকই, কিন্তু ব্যাস আমি একটা এক্সপেরিমেন্ট করার জন্য ভিডিও করা যে আদৌকে এটা সত্যি কি না মিথ্যে। তো সত্যি সত্যি বলছি এটা মিথ্যে, কারণ কি এইটা আমরা রোদের তাপে করিনি। মানে যতদূর তোমরা দেখিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম যে ডিমটা ভেঙেছি ডিমটা এই থালাতে দিয়েছি, ততদূর পর্যন্ত সত্যি ছিল। তারপরে যেই বললাম যে মাঝে যে 1 ঘন্টা পর এসেছি ওইটা একদমই মিথ্যে, তো ভাবলাম তোমাদের সঙ্গে এটাও শেয়ার করি। শুধু শুধু মিথ্যে কথা বলে মতলব এরকম অনেকেই হয়তো করছে জিনিসটা, যে মিথ্যে কথা হয় বলছে যে হয়তো তোমার গ্যাস থেকে গরম করে নিয়ে এসে বলছে যে ভিডিও করে দিয়েছি যে রোদের তাপে ডিম ভাজা করছি, এটা আদৌ সত্যি না। আমরাও মাঝখানে গিয়ে গ্যাসে গিয়ে থালাটা পাতিয়ে রেখে ডিমটা গরম করে মতলব একদম ভাজা ভাজা হয়েছে তখন করে নিয়ে চলে এসে আবারও সেইখানে রেখে দিয়েছি। এরকমই তো কত লোক তোমাদেরও বোকা বানাচ্ছে, যেমন আমিও হয়তো এখন এই ভিডিওটা না করলে তোমরা সেটাই ভাবছি যে আমি রোদের তাপে ডিম ভেজেছি, কিন্তু আদৌ এসব না, রোদের তাপে ডিম ভাজাটা হয়নি আর হবেও না। হয়তো সারাদিন রাখলে হয়তো একটু একটু হবে, কিন্তু এত সুন্দরভাবে হবে না। তো তার জন্য বললাম যে তোমাদের জিনিসটা শেয়ার করে দিই। তো যাই হোক গাইস চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো ভিডিওটা, কে কে এই এক্সপেরিমেন্টটা করেছে আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো। আর চলো ডিম ভাজাটা খেতে হবে, এটা যেহেতু গ্যাস থেকে ভাজা তো তাহলে তো খাবোই, তোমাদের সঙ্গে খেয়ে দেখাই। তো চলো গাইস সবাইকে টাটা বাই।